বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি আমি 6 বার এই দুই চোখে দেখছি, উনাকে দেখি নাই, কিন্তু উনার দেশের মানুষগুলাকে দেখছি, এখনো পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিছে, কোনো রঙও নাই ঢঙ্গও নাই। 1400 বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন, আল্লাহর কাছে তার পরিচয়, ছোট্ট জীবনটা সে পড়ছিল, এটাই তার কাছে পুঁজি ছিল, আর কিচ্ছু ছিল না, এটাই ছিল কৃত দাস ছিল, আবার পুঁজি হবে তো হবে কি। বেলাল তো ইথিওপিয়ার ছিল, এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে, ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে। আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে গাড়িতে, বেশি সময় লাগবে না, কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না, আপনার ভিতর থেকে কান্না আসবে, আমি 6 বারের 1 বারও ধরে রাখতে পারি না, ভিতর চোখে পানি ঝরছে, ভিতর থেকে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, আমার দেশের মানুষ কোথায়, কোথায় তুমি যে জমিনে হাঁটলে জান্নাতে পদদলি, 3 মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহর রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতে, যে নিজ কবর থেকে উঠবেন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেয়ামতের দিন উঠবে, উঠেই আজান দিবে, যে খালি পায়ে উলঙ্গ যান কেয়ামতের মাঠে যাবে না, সে লাল উপর উটের উপরে চড়া যাবে, আমরা সবাই পায়ে হাঁটাই কেয়ামতের মাঠে, আল্লাহ তার কাছে আমল না বাঁচাবে না, বরং আল্লাহ বলবে আযদিন লানা ইয়াউমা ইয়া বেলাল, বেলাল দুনিয়াকে একটা আযান শুনায়, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি লাভ করছে। মা বোনদের জন্য বলতেছি, রাবেয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে, মাত্র 1 ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স, রাবেয়ার বাড়িটা এখনো রাখা, রাবেয়ার বাড়ি যদিও বলে বসরা, সে বসরায় চলে গেছিল কৃত দাসী হিসাবে, কিন্তু তার অরিজিনাল জন্মস্থান, অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায়, এখনো তার ঐতিহ্য রাখা আছে। বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে, ঠিক না, সব তো হারায় যায় না, ঠিক না, না হারায় গেছে, কি বলেন, ইশাকার রাজধানী কি হারায় গেছে, না বিক্রমপুরের নাম হারায় গেছে, রাজা বীর বিক্রম হারায় গেছে বটে, কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে, ঠিক না, রাজা বীর বিক্রম হারায় গেছে, রাজবাড়ি রাজা হারায় গেছে, কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে, জান্না জান্না নাটোরের রাজবাড়ি এখনো রাখা আছে, রাজারা কোথায় আছে কে জানে, আহসান মঞ্জিল আছে কিন্তু এখন নওয়াব আহসান উল্লাহ নাই, এরকমই রাবেয়ার বাড়ি রাখা আছে, ওইখানে গেল কান্না আসে, যে রাবেয়া তুইও কৃত দাসী ছিলি, তুইও তো 1000 বছর আগে কেমন ছিলি, আজকের গুলাকেই পছন্দ হয় না, তোকে আর কি পছন্দ হতো, তোর রূপরেখাই কিরকম ছিল, কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায়, যে বাসায় রাবেয়ার জীবন না, জান জান আমাদের দেশের লাইব্রেরি গুলো এখন ছাপে আর বিক্রি করে, মা বোনরা ওটা করে নিয়ে পড়ে, রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন, মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়ে গেছেন, কাফনের জন্য নতুন কাপড়ও রাবেয়ার কপালে চটে নাই, কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল, জিজ্ঞাসা করছে রাবেয়া ওই কাফনের কাপড় কোথায়, বলছে ওটা পীড়া পালায় দিয়েছেন জান্নাতে নূরের পোশাক আল্লাহ পরায়, এটার নামই সত্য, এই জন্য ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে, যে গোড়া যাবে, যুবক যাবে, যে যাবে, যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গোড়া গড়াটা সহজ কিভাবে, কিভাবে আমি গর্ব, কিভাবে গর্ব, এটার জন্য যদি বলেন আপনিই প্রশ্ন করতে পারেন, যে আমি গর্ব তো গর্ব কি করে, এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন, আল্লাহ নিজের কথা বলেন নাই, আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত, যে আমি গর্ব তো গর্ব কি কইরা, তোমাকে তো চোখেই দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুহুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না,
বর্ণনা দিয়ে শেষ করা যায় না। করব তো করব কি কইরা, আল্লাহ আমাদের জন্য সহজ করেন যে না না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে পাঠাইলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে জীবন গড়া হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও, হেদায়েত হেদায়েত হেদায়েত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করব, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। ওয়াইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি পাবে। আল্লাহ বলে সহজ করে দিলাম, কঠিন করলাম না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। বাস্তবিক এটাই সত্য, কবির ওই কথাই সত্য, কিয়া ফাতুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, তো আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়া দেখ, আমি তোর হয়া যাব। ইয়ে দুনিয়া কিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যাঁ, দুনিয়া আর কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া, যার কারণে সম্ভব ছিল। আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে হ্যাক করি, ঠিক না? মনে হয় বোঝেন নাই, যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে, টেকনোলজির মাধ্যমে টেকনোলজিকে আমরা হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে হ্যাক করতেছে ইশারা দিয়া, কত বড় হ্যাকার চিন্তা করেন। দাউদ আলাইহিস সালাম সূর্যকে হ্যাক করতেছে ইশারা করা, তুমি না আসর পড়ি না ওইখানে দাঁড়ায়, অথচ গতি পার ঘন্টায় কত, 600,000 মাইল পর ঘন্টায় গতি হ্যাক করতেছে। আপনি তো আজকে ভিডিও কলিং বলেন, এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে কোত্থেকে আমাকে বলেন, মুঠোফোনের সূত্র আসছে তো আসছে কোত্থেকে, 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুঠোফোনের সূত্র আমাদের কাছে উঠায় দিছেন, যিনি মেম্বরে দাঁড়ায় বলছিলেন সারিয়া তাল জাবাল, 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া, সেনা প্রধান ছিল 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে, মেম্বরের উঠতেছিলেন সিঁড়িতে আর বলতেছিলেন সারিয়া তাল জাবাল, সারিয়া পাহাড় সামলা, 6 মাস পরে যদি মখন মদিনা মুনাব্বারায় আসছে, সবাই জিজ্ঞাসা করছে সারিয়া সামিতা সৌতা আমির আল মুমিনিন, আমিরের মুমিনের আওয়াজ কি তুমি শুনছিলে? তো সে হাসতেছে বলতেছে শুনি নাই শুধু, রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি উনি আল্লাহর রাসূলের মিম্বারে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায়। সূত্র আসছে তো মুঠোফোনের ওইখান থেকে আসছে। ও মেরে দোস্ত, আমি কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো, কোত্থেকে জানি কই হারায় গেছি, এই ছোট্ট জীবনটাকে করা যেতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি যেই ব্যক্তি অর্জন করবে, যুবক কইরা দেখো না, মজা আসে তো আসে কতটুকু। হায়, আমরা ভাবি লাইফ স্টাইল চেঞ্জ হইলেই রাগ হয় না বাটারার মানুষ, আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না, যদি পেন ড্রাইভের মতো আমার এইখান থেকে খোলা যাইতো তাইলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত হাসি কত কান্না, কত হাসি এখানে সেভ করা আছে, কত কান্না সেভ করা আছে। আমি গত মাসে 23 তারিখ আসছি আমেরিকা থেকে, আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না কত হাসি আমার এখানে সেভ করা আছে, আমাকে বুঝাইতে হবে না এগুলা। নেরে দোস্ত, লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতিয়া আমরা সুখী হব, না 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 না, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলে আখেরাতের জীবন শুধু বনা হবে না দুনিয়াও। হায় হায়, চলেন বলেই দিই 2019-এ তো যেতে পারি না প্যান্ডামিকের কারণে, 21-এ যখন গেছি 2019-এ আমি এয়ারপোর্ট থেকে বাহির হতেছিলাম আমেরিকার কোনো এয়ারপোর্ট থেকে, তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল, যখন হুইল চেয়ার শেষ যেখানে গাড়িতে উঠাবে তো মাকে কোলে করে উঠাইতেছিল, পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম চোখের পানি ঝরতেছিল, আমি জিজ্ঞাসা করছি তুমি খাদো কেন, বলে দেখ ওর মা ওকে, মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না, শুধু বছরে 2টা দিন একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে, আর কোথায় হারায় গেছে আমি জানি, পায়ে হাত রেখা বলি আমাকে বুঝেন না আপনারা, আমি দুনিয়া চষতে চষতে ভিতরে সব শেষ হয়ে গেছে।
দুনিয়ার কোন এরকম জায়গা নাই, কোরআনে যা আছে যতটুকু আছে আল্লাহ আমাকে চষায় ফেলছে, কেন চষাইছে তাও জানি না, হয়তো আমাকে পিটাবে বেশি এই জন্য হয়তো চষাইতে পারে, যে তোকে পিটাবো বেশি এই জন্য দেখায় তোকে পিটাবো, এটাও হতে পারে জানি না, কিন্তু আমি চষা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয়। আরে হায়, আমি বাংলাদেশিদেরকে চিনি চিনি চিনি, অনেককে চিনি যারা হাতে ধরা চোখের পানি ছড়ায়, প্রত্যেকবারই দুই চারজনকে পাই, মা বাবা বাবা বলে, মার সাথে তো সাক্ষাৎ হয় না কিন্তু বাবা বলে হুজুর দোয়া করেন, আমার জানা ছিল না যে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমি জানি না, আমার জানা ছিল না যদিও আমার কাছে গ্রিন কার্ড, যদিও আমার কাছে আমেরিকান পাসপোর্ট, কেননা দুইজনে জব করে এদের বাচ্চাগুলোকে দেখবে কে, তো দেখবে কে, চিলড্রেন কেয়ারে দিলে ডলার গুনতে হবে, আমাদের দুইজনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন, আমরা ঘরের ভিতরে থাকি, সবকিছু আমাদেরকে দেখতে হয়, যদি একটু কিছু 19-20 হয়, ছেলে যদি কিছুও না বলে তো বৌমার তোর চাউক লঙ্গা নিয়ে আমাদেরকে সহ্য করতে হয়। বিদে আমার জানা ছিল না শেষ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর, গোলাম হইলে সুখী হব দুনিয়া আখেরাতে, ওই রসুলের গোলাম যে আরশে যে আমাদের জন্য চোখের পানি ঝরাইছেন, বাটারার ওলামা তাহকিক পড়ে কোরআনিয়েন যখন আরশে পৌঁছত আল্লাহ জিজ্ঞাসা করছে কি করতে আসছেন, কি চান এখানে আইসা, চাবেন কি আমার কাছে, বলছে লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি চাচাও চাই না মেয়েও চাই না, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি, ওইখানে লজিক দিছেন যুক্তি দিছেন, আনতা রব্বুল করিম আনা নবীকে রহিম, আপনি রব্বে করিম আগে আমি নবী রহিম পরে পিছে, কাইফা তুদাইয়ু হাযিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, কিভাবে আমার উম্মত দুইয়ের মাঝে হারায় যাবে আমি সহ্য করতে পারবো না, শুরুতে আপনি শেষে আমি উম্মত জাহান্নামে চলে যাবে আমি সইতে পারবো না, তো আল্লাহ ওয়াদা করতেছে কসমতুল কিয়ামাতা কিসমাই, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি বন্ধু, কোনো কারণ নাই চিন্তার, লা ইউখসি কাফি উম্মতি, আপনার উম্মতের জন্য আপনার কপালে আমি আপনাকে আমি দুঃখ দিব না, ব্যথা দিব না, আপনাকে লজ্জিত করব না, কপালে পাজ আসতে দিব না, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। এক রাওয়ায়েতে এটাও আছে আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন, বন্ধু আমি কিয়ামতের মালিক বটে, বাদশা কিন্তু আমি, আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, বলছে কিয়ামত দুই ভাগে ভাগ করছি, সাল তু তা সাফি তু সাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, ও যুবক একটু বলো না যাকে মাকামে মাহমুদে উঠায় নেওয়ার জন্য জিবরিল আসবে, মাকামে মাহমুদে যাবে আর চেয়ারে বসে হাত রাইখা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে চেয়ারে বসেন না কেন, বলে বসলে তিন জায়গায় আমার উম্মতের জন্য ছুটবে তো ছুটবে, বলছে কোন তিন জায়গায় দৌড়াইবেন কেন, হাউসে কাউসারে দৌড়াইতে হবে না, আমার উম্মতকে পেহলা পয়রা আমি নিজে পানি পান করাবো, আমি করাবো না তো করাবে কে, আবার দৌড়াবো মিজানের পাল্লায় সামনে, ঝুঁকে কি ঝুঁকে না এটা পর্যালোচনা, ওটা দেখ পরিলক্ষিত করতে হবে আমাকে, দেখতে হবে আমাকে, যদি সামনে না ঝুঁকে তো আপনি তো ওয়াদাই করছেন চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব, কেননা কোরআন আপনি কোরআনে আপনি আমাকে বলেন না সাউফাই উতিকা রব্বুকা ফাতারদ, আপনাকে রাজি করেই ছাড়বো, ওই সময় তো আল্লাহ রসুল ওয়াদাই করছেন আল্লাহর সাথে, দোয়াই করছেন, সাক্ষী রাখছেন জিবরিলকে, আত্তা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, ও যুবক এর গোলাম বনে, ও ভাই আর গোলাম বনেন যে কিয়ামতের মাঠেও আপনার জন্য ছুটবে, তারপরে পলসে রাতে দৌড়াইতে থাকবে, যদি পার না হইতে পারে তো দুরুদ যদি জীবনে একটাও পড়া থাকি একবারও পড়া থাকি ওটাকে মাথার উপরে দিয়া পার করায় দিবে, কিয়ামতের মাঠে যিনি ছুটতে থাকবেন, হাদিস অনেক ছিল রাত্র অনেক হয়ে গেছে, নাইলে দেখাইতাম কোন নবী আল্লাহ আমাদেরকে দিছিলেন, আরে চলেন চলেন যে মৃত্যু লগ্নে যার নয় ঘরে চুলা জ্বলে নাই, নয় ঘরে খাবার নাই, যে নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন, নয়টা ফ্যামিলি রেখা যাইতেছেন,
যাদের ঘরে কোনো খাদ্য নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বাতি জ্বালানোর তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম। এরকম নয়টা ফ্যামিলি রেখা যেতেছেন, হাসান হোসাইনকে রেখা যেতেছেন, আলী ফাতেমাকে রেখা যেতেছেন, যারা সবাই ক্ষুধার্ত। আল্লাহর নবী দুনিয়ার থেকে গেছেন ক্ষুধার্ত, এক বেলার না দুই বেলার না কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন। খাওয়ার কিচ্ছু ঘরে ছিল না। ওই মুহূর্তে হাসান হোসেনের জন্য চোখের পানি ঝরে নাই, যারা কলিজার টুকরা ছিল। হায় রাত্র অনেক হয়ে যাবে। একদিন দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে হাসো কেন? জবাব হয় নাই। কয় মানি? জবাব হয় নাই মানি? আমরা দুই ভাই উত্তম, আপনি উত্তম না। তো বলছে কি কইরা? আমাদের আব্বা জানতে চিনেন? আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো কিছুই না। আমাদের আম্মা জানতে চিনেন? পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আপনার আম্মা তো কিছুই না। আম্মু নানা জানতে চিনেন? নানার পরিচয় দিয়া বলতেছে ও জাদ্দু কালাইসা বিশাই, আপনি নানার তো মানুষের নামই জানে না। আল্লাহ রাসূল দুইজন রে উঠে চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উত্তম। ওই কলিজার টুকরার জন্য চোখের পানি না, বাটারার মানুষ আপনার আমার জন্য চোখের পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে, এখনো কাঁদতেছেন? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, এখনো চোখের পানি। বলছে জিবরিল ফামান লি বাদিল উম্মতি, আমার পরে উম্মতকে দেইখা কে রাখবে? আজকে ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে আমি সুখী হব। ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে সুখী হব। ওই উম্মত বলে রাগ হয় না। চলেন শেষ হাদিস শুনে দেই, তাহকিক উলামা কইরা নিবে। জিবরিল যখন পর মারবে কবর থেকে আথার থেকে উঠানের জন্য, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখন উঠবেন ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, আইনা জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত আমার রিসেপশনে আসে নাই কেন, তুমি একা কেন? উম্মত কি জাহান্নামের পারে চলে গেছে? তো জিবরিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত সৃষ্টির ভিতরে কেউ উঠেই নাই। উম্মত উঠবে কোথেকে? আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে, তারপরে উম্মত আসবে, উঠলে না রিসেপশনে আসবে। নবী কবর থেকে টানতে উনার লাইফ স্টাইল ওটার ভিতরে রাখা আছে, আপনার আর আমার এই ছোট্ট জীবনটাকে করা। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দয়ালু রবি, হায় হায় আল্লাহ কি দিছে আমাদেরকে আমরা জানি না। এই জন্য আসেন আজকে ওনার গোলামি অর্জন, যে ওনার গোলাম হয়ে যাবে যুবক হয়ে দেখো জীবন কিরকম। মা বোনদেরকেও বলবো আর ওনার জীবনের সবচেয়ে বড় আদর্শ যেটা সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কি দুনিয়া আসতে দেরি, চেষ্টা করতে দেরি করেন নাই, ওইদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। মাত্র দুনিয়াতে চাদরে রাখা হয়েছে গুইরা লম্বা চেষ্টা। আম্মা জান বসে মা কুলতা কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই, লম্বা চেষ্টা। উইটা বৈশা আত্মাহিয়াতর সুরতে বৈশা আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আমি তো বলি চেষ্টা দেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন মেসেজ। হায় আমি দূর পাহাড়ও দেখছি, হায় হায় ওইখানে যাওয়ার পরে হাদিস আমার মনে যে আমি কথা বলি কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছে হ্যাঁ বলবো, কিন্তু শোনো তোমার সাথে কথা বলি পর্দার ওই পার থেকে, এই পার তুমি এই পারে আমি ওই পারে, এমন না যে আমি চূড়ায় তুমি পদদেশে। বলছে এক উম্মত আসতেছে, আমি দুনিয়াতে চার সাথেই কথা বলবো পর্দার এই পার থেকে ওই পার, কিন্তু আমার বন্ধুর সাথে না। আমার বন্ধুকে তো ডাইকা নিয়া তওবা কাউসাই নিয়া ওয়াদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, কাছে বসায় কথা বলবো আর বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে কথা, কিন্তু ফালা হিজাব বাইনি ও বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কখন কথা বলবে? বলে ইদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে সেজদায়। হায় হায় জীবন গড়ার সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির সবচেয়ে বড় জিনিস যেটা, মুখ্যম জিনিস যেটা, যেটা সিল লাগায় নিয়ে আসছেন, বলে না একের এক না একশো এক না, একই যেন
প্রবাদ বাক্য আছে না, আরে এরকম এক আমল নিয়ে আসছেন যেটা একটাই একশো না, একটাই জিন্দেগি। এই জন্য হাদিস সিল মাইরা নিয়ে আসছেন, ইদা সালুহা সালুহা সাইল, আমার নামাজ ঠিক তো জীবন, নামাজ ওকে তো জীবন পক্ষে। পাঁচ বার আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহ ডাকে যিনি নিরানব্বই পদের মালিক। ওইটা এই জন্য আসেন, ওয়াদা করেন যে আজকের থেকে নবীর গোলাম হব, ওয়াদা। নামান আজকের থেকে নামাজ ছাড়বো না, কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো? আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, ছাড়ো না নামাজ। জানো না যুবক তুমি কোথায় পৌঁছবে? যদি পাঁচ ওয়াক্ত নামাজ ও গ্যারান্টির সাথে বাজমাত করতে পারো, তা একটা দিন আসবে আল্লাহ তোমাকে দেখা লজ্জা পাবে। আমি হাদিস দিতে পারি, হাদিসই আছে। এই জন্য বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কেন বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক, হাজারো লক্ষ যুবক বাংলাদেশে আছে যাদেরকে দেখে আল্লাহ লজ্জা পায়। শুধু মাদ্রাসা না, স্কুলও আছে, কলেজও আছে, ইউনিভার্সিটিতেও আছে, হ্যাঁ হ্যাঁ বুয়েট চুয়েট সব জায়গায় আছে, মেডিকেল কলেজও আছে। যখন যখন মমিন সিং এগ্রিকালচারে গেলে মাঝে মাঝে মনে হয় এটা মাদ্রাসার ভিতরে ঢুকে গেছি। এটা এগ্রিকালচার না, যেটা এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার কলেজ, কিন্তু মনে হয় যে ইকরাম মাদ্রাসার ছেলে ফেলে। আমি মাঝে মাঝে গেলে ওদেরকে বলি, তোদেরকে দেখেই মনে হয় আল্লাহ লজ্জা পায়। আমার জীবনের একটা পর্ব ছিল অস্ট্রেলিয়ায়, আমি এক জায়গায় রাত্রে কাস্ট করতেছিলাম, তখন আমার মনে চেয়েছে আমি সহ জমিনটা উল্টে গেলে এখন ভালো, কিন্তু আমার সাথে যে অস্ট্রেলিয়ান যুবকরা ছিল ওদের দিকে দেখা আমি ক্ষান্ত হয়ে গেছি। ওই হাদিস মনে পড়ছে যে যুবক উল্টাবে তো উল্টাবে কি করা, তুই তো আমার সাথে দাঁড়ায় আছিস, উল্টাবে তো উল্টাবে কি করা। কেননা তোর মতো যুবককে দেখলে তো আল্লাহ লজ্জা পায়, তো আল্লাহ নিজেই বলছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছেন, লাজালতুসমা হাদিদা, আকাশ লোহার, জমিন সফসফা, জমিন তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাব সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করি। আল্লাহ দেখায় দিছে করুণা দিয়া, আমাদেরকে সিরুন নিচে নিয়ে গেছে, সাড়ে সাতশো কোটি মানুষ, ছোট্ট একটা ভাইরাস যাকে মাইক্রোস্কোপ দিয়ে জুম করা ছাড়া দেখা যায় না, শুধু ডাইরেক্ট মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটাকে জুম করতে হয়, বড় করতে হয়। এই জন্যই তো আপনারা মাস্ক পরেন না, এত বড় বড় টেলিভিশনে দেখেন আর মনে মনে ভাবেন নাকের ছিদ্রতা এত বড় না, এটা যাইবো তো যাইবো কি করে, ঠিক না? এই জন্য তো কেউ পড়ি না মাস্ক, আমরা এত বড় বড় দেখি, ঠিক না? বলেন ছোট্ট একটা ভাইরাস সারা দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষের ব্রেন 2020 জিরো নিচে নামে গেছে। ভ্যাকসিন আসলেই কি হবে? কোন ভ্যাকসিনের গায়ে লেখা আছে 100% গ্যারান্টি? কি বলেন, না ফাইজার না মডার্না? আপনি বলেন আপনি কি দেন না? না দিতে হয়েছে, অনেক আগে দিয়ে ফেলছি, বাধ্য হয়ে দিতে হয়েছে। আল্লাহ দেখায় এই জন্য আসেন মেরে দোস্ত, পাঁচ ওয়াক্ত নামাজ যুবক আজকের থেকে যেন না ছোটে, নবীর স্টাইল নাই, নবীর জিন্দগি গ্রহণ করো, দেখো তোমার লাইফে মজা আসে কিরকম। লাইফটা দিছেন আল্লাহ এনজয় করার জন্য, কিন্তু তুমি যেটাকে এনজয় মনে করতেছো দিস ইস নো এনজয়, এটা এনজয় না। দুই দিন পরেই তুমি দেখবে এটা এনজয় না। দুটা জিনিস তুমি অতি সত্তর হারায় ফেলবে, দুটা তোমার জন্য অবধারিত, রাগ হয় না তোমাদের পায়ে হাত, তোমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছে। অল্প বয়সে যৌবন হারায় ফেলবে, অল্প বয়সে হাদিসের ওয়াদা, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে, যার দ্বারা আমাদের যুবকরা অ্যাডিক্টেড হয়ে যৌবন হারায় ফেলে, বিভিন্ন লাইনে যায় যৌবন হারায় ফেলে, নবীর আদর্শের দূরে সরার। আর দ্বিতীয় হলো 50-এর আগে মৃত্যু। আমি আপনাদেরকে গণাইতে চাইতেছি না, এই জন্য নামাজ কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আর সর্বশেষ কথা, এটা সামনে দিছে বিদায় বলতেছি, বলছে বিদায় এরকম না, যেটা বলতেছিলাম বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এই জমির সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে। আমার কাছে অনেকগুলো সূত্র আছে, আমি তালাশ করে দেখছি, দুনিয়া দেখেই বলতেছি, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই তিনটাকে নিয়ে কোনো তুলনা হয় না, আলোচনা হয় না, এছাড়া বাংলাদেশের জমিনের মতো দুনিয়ায় কোনো জমিন আল্লাহ তৈরি করেন নাই, এই জমিনের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই।
এত দাড়ি টুপি এত জুব্বা এত পর্দা মিশিন রাত্র 11:30 11:30 12:36 বাজতে চলছে দুনিয়ার কোথাও আপনি দেখাইতে পারবেন না এত রাত অবধি বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা চাতকের মতো শুনে এরকম দুনিয়ার কোনো দেশে মুমিন সেই সিলেট চলে যান সারা রাত্র ওয়াজ হতে থাকে বাংলাদেশের জমিনের সাথে আল্লাহ সম্পর্ক এই জন্য এখানে একটা বিচিত্রময় পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই আমি ঘুরা বলতেছি যতদিন এই পরিবেশটা টিকা থাকবে আমার বিশ্বাস এই দেশ নড়বে চলবে কিচ্ছু হবে না কারণ এই দেশের কোনো গলি নাই যে গলিতে মসজিদ না আছে কোনো গলি নাই যেখানে মাদ্রাসার সাইনবোর্ড না আছে কোনো গলি নাই যেখানে দুই একজন আলেম বাস না করে বাংলাদেশের ভিতরে এই পরিবেশটা যদি আমরা টিকা রাখতে পারি এটার জন্যই প্রয়োজন এটা যেটা আমার আগে যিনি উনিও বললেন এটা বেশি না 1 স্কয়ার ফিট জায়গা আপনার মা বাবার নামে দিয়া দেন আমি একটা প্রশ্ন করলে কেউ হাত তুলতে পারবেন না আমার বিশ্বাস এখানে মনে হয় একজনও নাই যে প্রতিদিন মা বাবা থাকুক আর না থাকুক যাদের নাই তাদেরকে প্রশ্ন করি যে প্রতিদিন বাহির হওয়ার সময় মা বাবার নামে 2 টাকা সৎকা করে বাহির হই একজনও হাত উঠে দেবেন হয়তো কিছু লোক হাত এটা উঠাবেন এটাও যদি প্রশ্ন করি ইমাম সব যদি দোয়া না করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তো কেউ এখানে বহুত বেশিরভাগ লোক হবে যে আমি নিজের থেকে নিজের স্মরণে প্রত্যেক নামাজের পরে আমি মা বাবার জন্য হাত তুলা দোয়া করি এরকম লোকের সংখ্যা এখানে কয়জন হবে এই তো একজন অল্প কয়েকজন হাত উঠান দেখেন যে আমি নিজের থেকে না না সবাই উঠান না যারা করেন নিজের থেকে যে প্রত্যেক নামাজের পরে আমি নিজের থেকে ইমাম সাহেব চাকান না ইমাম সাহেব চাইলে তো আমরা সবাই চাইতে থাকি ঠিক না নিজের থেকে অথচ মা বাবা কবরে চলে গেছে হ্যাঁ হায় আপনার আমার সন্তান এরকমই যে 2 টাকা অথচ মা বাবা কষ্ট করে আমাদেরকে কোথায় পৌঁছায় দিয়ে গেছেন মা বাবার নামে আপনি 1 স্কয়ার ফিট জায়গা নিয়ে আনেন 1 গ্লাস পানি দিয়েও এই উম্মত জান্নাতে যাবে 1 গ্লাস পানি দিয়ে শুধু একটা নেকি দিয়েও এই উম্মত জান্নাতে এই জন্য সবার কাছে দরখাস্ত নিবেন তো ইনশাআল্লাহ কে কে চেষ্টা করবেন দেখি হাত উঠান তো যে আমরা চেষ্টা করব কমসে কম 1 স্কয়ার ফিট জায়গা নেওয়ার জন্য আমি নাম নুম লিখবো না শুধু হাত দেখবো বাস হয়তো আমি চেষ্টা করব নাহলে আমি দায়িত্ব নিব দুটা কিন্তু 2 শব্দ আমি চেষ্টা করব বা দায়িত্ব নিব 1 স্কয়ার ফিট জায়গার পয়সা জোগাই এরকম কে কে আছেন হাত উঠান তো দেখি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক কি বলেন তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল যখন হুইল চেয়ার শেষ যেখানে গাড়িতে উঠাবে তো মাকে কোলে করে উঠাইতেছিল পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম চোখের পানি ঝরতেছিল আমি জিজ্ঞাসা করছি তুমি কাঁদো কেন বলে দেখ ওর মা ওকে মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না শুধু বছরে 2টা দিন একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে আর কোথায় হারায় গেছে আমি জানি তো আমরা আজকে দুনিয়াতে আসি দুনিয়ার পরিস্থিতি আর সিস্টেম এটাই বলতে চাইতেছে যে বেশি দিন আমরা সবাই দুনিয়াতে থাকবো না কারণ আমাদের বয়সটাও বেশি লম্বা না 60 থেকে 70 বছর দুনিয়ায় কোনো দেশ আছে কিনা আমার জানা নাই যার গড় আয়ু 70-এর উপরে আছে হয়তো আপনাদের কাছে জানা থাকতে পারে বিদায় 70 পর্যন্তই আমাদের জীবনের সীমা রেখা এর চেয়ে বেশি যারা পাবে হাদিসের আলোকে বোঝা যায় কলিলুম মা ইয়াতাজাওয়াজুন এর চেয়ে বেশি যারা পাবে এদের সংখ্যা বড় নগণ্য হবে বিদায় আমরা ভাইবা নিতে পারি কিন্তু এটাও তো সত্য কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আমি 60 বাজবো কি 70 বাজবো এটাও তো জানার মতো টেকনোলজির যুগে কোনো মেশিন এখনো বাহির হয় নাই যদিও আগে ভাবতাম যে জ্বর মাপতে হলে থার্মোমিটার মুখে নিতে হবে অথবা গুগল তোলে নিতে হবে কিন্তু টেকনোলজি উন্নতি হওয়ার কারণে এখন আর জ্বর মাপতে মুখেও নিতে হয় না আর গুগল তোলেও নিতে হয় না বেশি দূরে যেতে হবে না আমাদের এয়ারপোর্টেই মেশিন লাগানো আছে আপনি গেট ক্রস করতে থাকবেন তাপমাত্রা দেখার যার দায়িত্ব সে তাপমাত্রা দেখতে থাকবে যে আপনার তাপমাত্রা কতটুকু
যদি দেখে তাপমাত্রা অনেক বেশি বেটি আপনাকে থামায় দিবে, আপনিও জানবেন না যে তাপমাত্রা মাপলো তো মাপলো কি করে। টেকনোলজি উন্নতি হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে মানুষের কপালে লাগাবে আর বলা দিবে তার বয়স কতটুকু আছে। মনে হয় কোনোদিন এই মেশিন আসবেও না, আর এটাই সত্য, কোনোদিন এই মেশিন আসবে না যে আমি 60 বাজবো কি 70 বাজবো। এই জন্য আল্লাহ মানুষকে বড় সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বি দুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়া আধুনিক হইতেছে, ডিজিটালত্ব বা আধুনিক বা উন্নত বা আপডেট তোমাদেরকে যেন মাথাল না করে। এটা দিলে বসাও যে তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার আল্লাহ যুবকদেরকে পৃথক করছেন, ইয়া শাবাব, ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকা কাইলাল মউত, আল্লাহ লজিকও দিছেন যুক্তিও দিছেন যে কত যুবককেই তো আমি যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। এটাই কিন্তু চির সত্য, আমাদের সবাই উপস্থিত যদি এখনো আমরা দুনিয়া করি বা প্রত্যেকে একটা পজিশন নিয়ে চলি, কিন্তু একটা দিন অচিরেই আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। যদিও আজকে বিরাজমান কথা কিন্তু আমার ঠান্ডা ঠান্ডাই হবে, সুরটুর হবে না। ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসতে পারে, দিলে গাঁথতে পারে, আমরা কেউ থাকবো না, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে, এটাই আল্লাহ সিস্টেম। এই জন্য প্রতিদিন কিন্তু আল্লাহ আমাদেরকে আপডেট দেখায়। এর আগেও মানুষ মারা যেত প্রতিদিন, এখনো 3 থেকে 4 লক্ষ মানুষ ডেলি মারা যায় বিভিন্ন কারণে, কিন্তু কোনোদিন আপডেট আমাদের সামনে আসতো না। হয়তো নেটে সার্চ করলে পাওয়া যেত, কিন্তু করোনা কিন্তু ডেলি আমাদেরকে আপডেট দেখাই, ঠিক না? কত হাজার দুনিয়ার থেকে উঠে যেতেছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই, না আসুক এটাই আমরা চাই। আমাদের দেশ করোনা মুক্ত হোক এটাই আমাদের সদা সর্বদা দোয়া, কোনো বিপর্যয় না ঘটুক এটাই আমরা চাই। কিন্তু সারা দুনিয়ার আপডেট কিন্তু আমাদের সামনে আসে, আল্লাহ কিন্তু বুঝাইতে চাইতেছে ডেলি কিন্তু আমি 5,000 করে উঠাইতেছি, 10,000 উঠাইতেছি, কখনো বাড়ে কখনো কমে, একদিন শূন্য দুনিয়া কিন্তু শূন্য হয়ে যাবে, আবার একটা দিন আসবে দুনিয়াই থাকবে না। আমি মানি আর না মানি এটাই কিন্তু সত্য, আর এটারই নিদর্শন আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন। এই জন্য দুনিয়া ঘুরলে দেখা যায় এখনো আছে, আপনাদেরকে আমি অ্যাড্রেস দিতে পারি, কওমে আদ যারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ছিলেন, যাদের স্লোগান ছিল মানে আসাদু মিন্না কুয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে, 120 ফিট লম্বা ছিল, এদের ঘরগুলো এখনো রাখা আছে, ইয়ানি ইতুনা মিনাল জিবালি বুয়ুতা, জমিনে বাস করতেন না, বলতেন জমিন আমাদের পেশাব পায়খানার জন্য, পাহাড়ে বাস করতেন, এখনো মাথা চাচাটা রাখা আছে। আমি অ্যাড্রেস দেই, আমি দেখে আসছি, আপনারও দেখে আসেন। 6 ফিটের একটা মানুষ এদিকে দাঁড়াবে আর একটা ওইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে দেখবে না এই মাথার উপর। এই ঐতিহ্যগুলো দুনিয়াতে রাখা আছে, এগুলো নিদর্শন স্বরূপ, আমরাও একদিন চলে যাব। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবে, হ্যাঁ এটাই সত্য। মালাকুল মউতকে যখন আল্লাহ মউতের জন্য নির্ধারণ করেন, তোনার প্রশ্ন ছিল আল্লাহ নিয়া তো আসবো, হুকুমের অমান্য তো করা যাবে না, কিন্তু মানুষ তো আমাকে গালি বানিয়ে দেবে, সবাই বলবে লোকটার কোনো কাজই নাই, শালি বাটারা সারাদিন ঘুরতে থাকে। এই থানার ভিতর থেকে প্রতিদিন কেউ না কেউ ওঠে, ঠিক না? তো আমরা তো বলবো লোকটার কোনো কাজই নাই, খালি বাটারা থানার ভিতরেই ঘুরে, যাকে মনে চায় তাকে উঠায় নিয়ে যায়। তো তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, সাআজালুল মাউতি সাবাবা, আমি মৃত্যুর কারণ বানায় দিব, ইয়াযকুর সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলে নেবে না। এটাই সত্য, সময়ের আগে কেউ মরে না আর কারণ ছাড়াও কেউ মরে না, যদি তাই হইতো
তাহলে সান্তনার মেশিন লাইফ সাপোর্ট এটা যাবে তো যাবে কোথায়? উচিত তো ছিল লাইফ সাপোর্টে দেখতে দেরি, তার লাইফ সুরক্ষিত হওয়া দেরি হতো না, ঠিক না? কি বলেন, লাইফ সাপোর্টে যে যায় সেও ভাবে হয়তো ফিরবো না, যারা দেয় তারও ভাবে হয়তো ফিরবো না, ডাক্তাররও ভাবে মনে হয় আর বাঁচাইতে পারবো না, কেন না লাইফ সাপোর্টে চলে আসছে, ঠিক না? কিন্তু লাভ তো, নাম তো লাইফ সাপোর্ট, ঠিক না? শব্দটা যদিও ইংরেজি কিন্তু বাংলা করলে কি দাঁড়াবে? জীবনকে সুরক্ষিত করে, এটাই তো জীবনকে বাঁচায় দেয়। আসলে তা না, কারণ ছাড়া কেউ যায় না, সময়ের আগেও কেউ যায় না, বিদায় শূন্য হবে একদিন, এটাই সত্য। আপনার আমি মানি আর না মানি, আর একদিন আসবে এটা কিছুই থাকবে না, যেটাকে কেয়ামত বলে। হাদিসের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝাইছেন, আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বাধ্য করে না, আমাদেরকে বুঝায়, বাধ্য আল্লাহ করতে পারে। এই জন্য আল্লাহ আমাদের সামনে লজিক রাখছেন, যুক্তি রাখছেন, উনজুরিলা সামাই ও ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন হলো হুবল, সে সারা দুনিয়া ছাট মায়েরা দেখছে কোথাও কোনো খুঁটি নাই। বিদায় আজ পর্যন্ত নাসার হুবল এই তথ্য দেয় নাই যে আমরা কোথাও খুঁটি পাইছি, খুঁটি দিয়ে আকার দাঁড়ায় আছে। আল্লাহ বলছে কোথাও খুঁটি নাই, একটা না সাদা আসামা ওয়াকিম দিবাক, একের পর এক সাতটা, প্রত্যেকটা এক সমান বড় না। যদি বিশাল স্টেডিয়ামের ভিতরে একটা মার্বেল রাখা হয়, তাইলে স্টেডিয়ামের তুলনায় মার্বেলটা যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এতটুকু ছোট, প্রত্যেকটা তার পরেরটার সামনে এতটুকু ছোট। আল্লাহ বলে ষাটটা দাঁড় করায় রাখছি, যদি ষাটটাকে বাধ্য করতে পারি দাঁড়ানোর উপরে, তুমি আর কে? সাড়ে তিনাইতে একটা মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। কি ব্যাপার? আল্লাহ বলে যদি আকাশ দিয়া বুঝে না আসে, কেননা কারো আকাশ দিয়া বুঝে আসার কথাও না, কেননা বিজ্ঞান আজকে আকাশের নিচে ঘুরতে ঘুরতে সেই হারায় গেছে। বিদায় সে কোনো তথ্য তেমন দিতে পারে নাই, কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে একটু নিচে নিয়ে আসছেন, বলছে উনজুরিলা শামসি ওয়াসওয়াইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আমাদের দুনিয়াটা নক্ষত্র না, গ্রহ, এটা নক্ষত্র 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলে এটাকে যদি 365 দিনে 365 কক্ষপথে আমি বাধ্য করতে পারি, যার চলার ঘন্টা পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, একে যদি আমি বাধ্য করতে পারি তো তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। তো আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, তো উনজুরিলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা গুলা দেখ, সমুদ্রকে আমি বাধ্য করছি, পদ্মা মেঘনা যমুনা ভাঙ্গে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত বঙ্গোপসাগর ভাঙছে এরকম খবর, বঙ্গোপসাগরে ভাঙ্গন শুরু হয়েছে এরকম কোনো খবর মনে হয় বাংলাদেশের কোনো নিউজ পেপারে আসে নাই, ঠিক না? অথচ পদ্মা ভাঙ্গে, মেঘনা ভাঙ্গে, যমুনা ভাঙ্গে, কিন্তু যতগুলা ঢেউ প্রতিদিন আশ্রয় পড়ে আমাদের কূলে, আজ পর্যন্ত পদ্মা মেঘনা এরকম একটা ঢেউয়েরও অস্তিত্ব দিতে পারে। আল্লাহ বলে ওকে বাধ্য করছি, এই জন্য তোমাকেও বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, তো উনজুরিলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, ওটাকেও আমি বাধ্য করছি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। হইতে পারি আমি হাট্টা গাট্টা, হইতে পারি আমি যৌবনে বড়া যুবক, তাতে কি আসে যায়? আল্লাহর উপমা বা লজিক দেখেন না। আল্লাহ বলে তোমাকেও আমি বাধ্য করতে পারি, এটা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, তো উনজুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটাকে পানির ভিতরে আল্লাহ বিছাইছেন, যখন বিছাইছিলেন তখন এটা হেলতে ছিল, তামাজালাতিল আরদ, জমিন হেলতে ছিল, আল্লাহ বলে ফাজা আল্লাহ জিবালা ফিহা আওতাদা, আমি পাহাড়কে প্যারা বানায় বেড়া গেছি, ফাস্তা কারবাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে পানির ভিতরে,
এটা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল ওই প্রশ্নের দিকে আমি যাইতে চাই না ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন হাল খালাকতা আশাদ্দ খালকাম মিনাল জিবাল আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আপনি তৈরি করছেন আল্লাহ বলেন লোহা যে পাহাড়কে কয়টা ঢের বানায় দেয় বলে এর চেয়ে শক্তিশালী বলে আগুন যে লোহাকে পানির মতো তরল করে দেয় বলে এর চেয়ে শক্তিশালী বলে পানি বলে এর চেয়ে শক্তিশালী বাতাস বলে এর চেয়ে শক্তিশালী বলে এটা আছে যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর কাউকে দেয় আমাদেরকে দিয়েছেন ওটা আর কাউকে দেন না যদি আল্লাহ বলতেছে জমিনের দিকে দেখো প্রশস্ততা দেখো আর যদি আমাদের গ্রহের দিকে দেখেন এই দুনিয়ার ফুটবলটার দিকে দেখেন তো সে 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে 1,000 মাইল বেগে পার ঘন্টায় ঘুরতেছে কিন্তু আমরা বসে আছি বিল্ডিং ঠিক আছে সবকিছু ঠিক আছে কোনোটা তার জায়গার থেকে সরতেছে না নড়তেছে না ঠিক না অথচ যদি 66,000 মাইল বেগে যদি সে ছোটে সবার পুরা যাওয়ার কথা ছিল আল্লাহ বলে না আমি জমিনকে বাধ্য করছি তুমি দৌড়াও তাতে কিছু আসে যায় না তুমি ঘোরো তাতে কিছু আসে যায় না কিন্তু খবরদার আমার বন্দার গায়ে যদি বাতাস লাগলো আল্লাহ বলে আমি বাধ্য করছি তোমাকেও বাধ্য করতে পারে আল্লাহ বাধ্য করবে নাইলে আপনি কি ভাবেন পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আর আমি বলবো ব্যস্ত হ্যাঁ রোড গার্ড আলো বলে ব্যস্ত হাট বাজার আলো বলে ব্যস্ত দোকান পাট আলো বলে ব্যস্ত অফিস আদালত আলো বলে ব্যস্ত কর বাড়ি আলো বলে ব্যস্ত মেল ফ্যাক্টরি আলো বলে ব্যস্ত প্রত্যেক ব্যক্তি খ্যাত খামার আলো বলে ব্যস্ত প্রত্যেক ব্যক্তি যাকে জিজ্ঞাসা করবেন আজানের ধ্বনি কানে আসে কিন্তু সে বলে আমি ব্যস্ত 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 আসে তো কয়জন আসে যুবক বলে আমি ব্যস্ত এমন কি বৃদ্ধ বলে আমি ব্যস্ত নারীও বলে ব্যস্ত পুরুষও বলে ব্যস্ত সব শ্রেণীর মানুষ বলে আমি ব্যস্ত অথচ ডাকে কে আল্লাহ কোন আল্লাহ ডাকে আয় রাগ হয় না দুনিয়ার কোন পদস্থ মানুষ ডাকলে লুঙ্গির খবর থাকে না দুনিয়ার কোন পদস্থ মানুষের চিঠি আসলে দাওয়াত নামা আসলে দাওয়াতের কার্ড আসলে এক মাস আগের থেকে জামায় মাঞ্জা দেওয়া শুরু হয় মাঞ্জা চিনেন আমি পুরান ঢাকায় বড় হয়েছি তো এই জন্য কিছু ঢাকায় শব্দ আসবে কিন্তু আপনাদেরকে বুঝা নিতে হবে বাটারার মানুষ মাঞ্জা দেওয়া শুরু করে অথচ ডেলি পাঁচবার আল্লাহ ডাকে আল্লাহ কোন আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন আমার আল্লাহ নিজেরই পরিচয় কোন আল্লাহ এই জন্য আল্লাহর থেকে যখন বিমুখ হয় ডাকার পরেও যখন আসে না তো আল্লাহ নিজেই বলতেছে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব যে আমার থেকে বিমুখ হয়ে যায় সবকিছু পাওয়ার পরে হারায় যায় যুবক যৌবন পাওয়ার পরে রূপসী রূপ পাওয়ার পরে দোকানওয়ালা দোকান পাওয়ার পরে হাটওয়ালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আদালতওয়ালা আদালত পাওয়ার পরে মেইলওয়ালা মেইলে পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে ঘরওয়ালা ঘর পাওয়ার পরে সবকিছু যখন আমরা পাওয়া যাই তখনই আসলে আমরা হারায় যাই আর যতদিন আমরা না পাই যান যান হাসপাতালে যা দেখেন যার মুখে কখনো আল্লাহ ফুটতো না এখন অসুস্থতার কারণে মাঝে মাঝে আল্লাহ যে যায় তাকেই বলে একটু দোয়া করেন আল্লাহ যেন বাঁচায় দেয় এরকমও লোক শত শত পাবেন আল্লাহ বলে যে পাওয়ার পরে বিমুখ হয়ে যায় না তাই তো হুমিন কারিব আমি কাছের থেকে এসে ওকে ডাকতে থাকি আর ওকে প্রশ্ন করতে থাকি ইলা আইন কোথায় চললি হাল ওয়াজাত্তা আজওয়াতা মিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে আমা কুনতা মা আম্মাহিনা তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না ফমান জা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে ফমান জা আলাকা মুদগা তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে ফমান জা আলাকা এদামা তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে ওমান কাসা আলাইয়ে লাহমা এর উপরে এত সুন্দরভাবে গোস্তের আবরণ চড়াইলো তো চড়াইলো কে বল
আল্লাহ প্রশ্ন করে বল আমা কুনতা সাকিরা তুই কি ছোট ছিলি না আমা কুনতা যাইফা তুই কি দুর্বল ছিলি না আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুনতা মিসকিনা তুই কি অসহায় আর নিঃস্বয় ছিলি না আজকে সবকিছু পাওয়ার পরে বিদ্যাঙ্কও দেখবেন বিদ্যার পাপ নিয়া চলে সবাই বাপে চলে আসছে বাপ বুঝেন তো অন্য শব্দটা বললাম না হয়তো আপনাদের দিলেও লেগে যেতে পারে এই জন্য শব্দ পরিবর্তন করে বললাম সবাই বাপ নিয়ে চলে বিদ্যান্ত দেখবেন বিদ্যার বাপ নিয়ে চলে পদালোকে দেখবেন পদের বাপ নিয়ে চলে তো আল্লাহ জিজ্ঞাসা করে তুই অজ্ঞ ছিলি না তুই নিঃস্বয় ছিলি না তো আল্লাহ চিত্র তুলে ধরেন ফালা লাকা সিন্নুন তাক্তা তোর তো দাঁত ছিল না এক সময় তুই কাটবি দূরের কথা মার পেটের থেকে যখন আসছিলি তো তোর তো দাঁত ছিল না ওয়ালা লাকা লিসানুন তান্তিক জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না ওয়ালা লাকা উদুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আইনুন তানজুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তোর ভিতরে ছিল না ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওয়ালা লাকা রিজলুন তামশি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাইসা কাযালিক এরকম কি ছিল না কি বলেন হ্যাঁ এরকম ছিল না আল্লাহ বলে ফাকাত তাতাহাররাক তুই নড়াচড়াই করতে পারতি আর কিচ্ছু না তোকে এই পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইছি কে পৌঁছাইছে আল্লাহ বলে কিভাবে পৌঁছাইছি এটাও দেখ আম্বাতুলাকা এর কাইনে রাকি কাইনে ফি সাদরি উম্মি তোর অস্তিত্ব হইতে দেরি আমি তোর মার সিনার ভিতরে দুটা পিওর দুধের ঝর্ণা জারি করতে দেরি করে যার বিকল্প কেয়ামত পর্যন্ত কেউ পাবে না হতে পারে দুধ বড় দামি দামি আছে ডাব্বার দুধ বড় দামি দামি আছে কিন্তু মার দুধের বিকল্প নেই আপনি যত ব্র্যান্ডের দুধ বলবেন আমাকে বুঝাইতে হবে না রাখবেন না ব্র্যান্ডের যত দামি দুধ ডাক্তার লেখক না কেন মার দুধের কোনো বিকল্প নেই আল্লাহ বলে হাত রানু সীতা শোন শোন শুধু এখানে শেষ না শীতের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ কুদরত দিয়ে গরম করতে দেরি বারিদান ফি সাইফ গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোর ভিতরে আমি ঢুকাইছি শুধু এইখানেই শেষ না চাল তুলা হানানা তোর জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার চাল বুনছি নাইলে তুই যে কষ্ট দিছিস মাকে মা তো উচিত ছিল তোকে নিক্ষেপ করা পাখি হইতে দেরি ফুটবলের মতো নিক্ষেপ করা দেরি হতো না কেন না মা যে কষ্টকে সহ্য করছেন কোরআন বলতেছে ওয়াহনিন আলা ওয়াহনিন এমন কষ্ট স্তূপের একটার উপরে একটা পাহাড় বানায় দিছেন কষ্টের তারপর ওই কষ্ট বুকে ধারণ করছেন আর মুসকি মুসকি হাঁটছেন সবাইকে যদি জিজ্ঞাস করে হাসো কেন এত কষ্ট বলে শুধু চেহারা দেখতে দাও কষ্ট বলতে দেরি হবে না ইমাম গজালির অ্যাকসেন্ট যদি যান্ত্রিক দু রূপ দেওয়া যায় তোমার কষ্টকে কসম খোদা টেকনোলজির যুগে যদি কোনো মা বাচ্চাকে যখন পেটে রাখে ওটাকে যদি টেকনোলজির মাধ্যমে কোনো রূপ দেওয়া যাইতো আর নিক্ষেপ করা যাইতো কোনো কঠিন পাথরের পাহাড়ে তো ইমাম গজালি লেখেন লান সাক্কাল জিবাল পাহাড় টুকরা টুকরা হয়ে যাইতো আল্লাহ বলে আমি ভালোবাসার তুফান চালাইছি তোর মার দিলের ভিতরে যার কারণে ভালোবাসার তুফান আর বন্যার কারণে তোর মা সব কিছু সহ্য করছেন কিন্তু তোকে কিছু হইতে দেন নাই বলে ভালোবাসার মাত্রা কতটুকু ছিল বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম তুই না খাইলে আমি খাইতেও দেই নাই ফালা ইয়ানাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে মা বাবাকে আমি ঘুমাইতেও দেই নাই কিন্তু তুই তো ছিলি অসহায় তুই এটাকে কাজে লাগাবি কি করে এই ভালোবাসার সমুদ্রে মাঝে মাঝে তুফান উঠাবি কি করে এই জন্য তুই আসতে দেরি আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই ওটা কান্না ছিল না ওটা জাদুর বাসি ছিল জাদুর বাসি এটা হেমেলিনের বাসি ছিল এটার ভিতরে জাদু ভরা ছিল এই জন্য তো হাদিসের শব্দ ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া তুই কান্না সুর তুলতে দেরি সবাই তোর দিকে দৌড়াইতে দেরি
দাদা যত বড় পীর হোক আর গৌস হোক আর কুতুব হোক, নাতির কান্না যখন কানে যায় না, ভিতরটা ফাটতে শুরু করে আর দৌড়াইতে শুরু করে, কাঁদে তো কাঁদে কেন? আরে গৌস আর কুতুব আর কি, দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, যার সুবাদে আমরা এখনো চলতেছি, নাইলে আল্লাহ আমাদের চালানের কথা না, আমাদেরকে চালানের কথা না, এক কদম আমরা চলার কথা না, শুধু চলতেছি তো ওনার সুবাদে চলতেছি, ওই নবীর সুবাদে চলতেছি, কারণে চলতেছি, ওনার সাথে অঙ্গীকার এই জন্য চলতে পারতেছি, নাইলে আমাদেরকে চালানো পালানো পালা এটা আল্লাহর কোনো প্রয়োজন ছিল না, কি বলেন? হ্যাঁ, বড় আমাদেরকে পাললেই আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর আল্লাহিয়াতের ভিতরে খোদাইত্বের ভিতরে কোনো বেড়া যাবে না? আমরা না মানলে কইমা যাবে না? না, আল্লাহ 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 আল্লাহ, কারো মোহতাজ না, সামাদ আল্লাহ, সামাদের মিনিংস দেখেন, অর্থ দেখেন, এটা কাকে বলে? আল্লাহ কারো মোহতাজ না, আমাদের প্রয়োজন আছে কদম, এই জন্য আল্লাহ আমাদেরকে পালতেছেন, নাইলে পালার কথা না। আল্লাহ বলে তোকে কান্না শিখাইছি আর এটার ভিতরে আমি জাদু ভরা দিছি, যেটা বলতেছিলাম দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাসান হোসেনের কান্না শুনতেন তো ছুটে আসতেন আর বলতেন, না ফাতেমা ফাতেমা, কলিজার টুকরাদেরকে কাঁদায় ওরা, এরা কাঁদলে আমি শুনতে পারি। ওই দুজনের বাদশাহ পর্যন্ত হাসান হোসেনের কান্না শুনতে পারতেন না, কান্না কান্নার ভিতরে আল্লাহ জাদু ভরা দিয়েছেন, জাদু। আল্লাহ বলে এইভাবে তোকে আমি বড় করছি, এইভাবে তোকে আমি একটা পজিশন পর্যন্ত নিয়ে আসছি, আর শুধু এইখানেই তো শেষ না, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, যদি সুরক্ষিত না করতাম এইখানে যতজন বসে আছি, অনেকের জীবনে এরকম পর্ব আছে যে ওই দিন যদি মৃত্যু হইতো আজকে হয়তো হাড্ডি মাংস সব মাটির সাথে মিশা যেত, ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে বাঁচায় নিয়ে আসছি, আসে না এরকম দুই একটা পর্ব? 24 ঘন্টা আল্লাহ বলে সুরক্ষিত করি তোকে, 24 ঘন্টা সুরক্ষিত করি আমি, যদি তোকে সুরক্ষিত আগফুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে, আর 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। শোন শোন, আমি যদি সুরক্ষিত না করতাম, লাপতাল আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত, লা আদরাকাতিল বাহরু ফি কাহরিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে চটকাইতে চটকাইতে শেষ করে ফেলত। আমাদের বডিটা এমনি পরিচালিত হয় না, 10 জন ফেরেশতা ডে শিফটে ডিউটি করে, 10 জন নাইট শিফটে ডিউটি করে, প্রত্যেকের জন্য 20 জন ফেরেশতা ডেলি ডিউটি করে 24 ঘন্টায়, দিনে 10 জন রাত্রে 10 জন, যে আপনাকে আমাকে সুরক্ষিত করে, বাকি বডিটা পরিচালনার জন্য অনেক ফেরেশতা আছে। এইখানে শিক্ষিত সমাজ, আমি যদি প্রশ্ন করি হার্ট কি দিয়া চলে, আপনারা বলবেন বাল্ব দিয়া চলে, ঠিক না? এটাই তো বলবেন, আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, কি জবাব আপনাদের কাছে বলেন? জান জান এখানে হাসপাতালও আছে, জিজ্ঞেস করেন, ফরাজি হাসপাতালে জিজ্ঞেস করে আসেন যে বাল্ব কি দিয়া চলে, তো বলবে জানি না বাল্ব কি দিয়া চলে, আরে আরে হার্ট কুদরত দিয়া চলে, ফেরেশতা পাঞ্চ করে, আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা, একজন ফেরেশতা আছে যে হার্টকে পাঞ্চ করে, পাঞ্চ চিপায় রক্ত বাকি হয়ে যায়, ছেড়া দেয় আবার তাই না? আল্লাহ আমাদেরকে সিস্টেমের মাধ্যমে চালান, 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, আল্লাহ সুরক্ষিত করে। আল্লাহ বলে যদি সুরক্ষিত না করতাম আমি ডাকি তারপরও আসো না, কিন্তু আমি তারপরও তোমাকে সুরক্ষিত করি। হ্যাঁ হ্যাঁ, শোনেন তাহলে দ্বিতীয় হাদিসও শুনা দেন, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, হায় হায় আদমকে মানুষকে আমি পেটে নিয়ে আনিব, যে যেখানে আছে যেটার ভিতরে আছে যা সহ আছে সব সহ পেটে নিয়ে আনিব। প্রথম সুনামি যখন আসে 3 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি, টানা ঢাকার থেকে 8 ঘন্টা ফ্লাইটের পরে আমি পড়ছি দূর জাকার্তা, ওইখান থেকে 300 কিলোমিটার আমার এই চোখে দেখছে একটা বাড়িও দাঁড়ানো নাই।
হ্যাঁ হ্যাঁ আমি চোখে দেখা জিনিস বলতেছি। তখন উদ্ধার অভিযান চলতেছিল, একটা বাড়িও দাঁড়ানো নাই, 300 কিলোমিটার আমার তুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো নাই। তো এখানে আমার মনে হচ্ছে এখানে জমিন কাল্লা একটু অনুমতি দিয়া দিছে। হায় হায়, দুই দিন আগেও আসছিল বাংলাদেশে ভূমিকম্প, ঠিক না? হ্যাঁ, পুরা অনুমতি আল্লাহ দেন না, এই জন্য একটু চটকা দিয়া চলে গেছে, সতর্কের সিগনাল দিয়া চলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা এটাও ছিল, 300 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা দাগও দেখিনি। আমি চোখে দেখা বলতেছি, সোনা মুনা না। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না, আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ কেন? তো বলতেছে আলামাতা আসবির ওয়া তাহাম্মাল, আমি কতদিন সবুর করব আর এদের বোঝা উঠে রাখবো? আল্লাহ বলে কেন? কয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। দেখেন না, আপনি ডাকেন তারপরও আসে না, বলে ব্যস্ত 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 ব্যস্ত। অথচ হাদিসে এই কথাও আছে, উনি আমাদের সবার কানে আসবে, সবার কানে শুনানেন, বাটারার মানুষ সবার কানে ধ্বনি আসবে। আজকে তো যুবক তুমি ব্যস্ত বলো, তোমার কানেও ধ্বনি আসবে। লাশ হইতে দেরি, ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা আয়েশা কানের কাছে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইডাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে, সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোন সমাপ্তি ঘটায় দিলা, তোর ব্যস্ততা শেষ। আর কোনোদিন তুইও বলবি না আমি ব্যস্ত, আর কেউ তোকে দেখবে না ব্যস্ত, আর কোনোদিন ঋণও ঋণে বলবে না ব্যস্ত, কোনোদিন ব্যস্ততার শব্দটাই তোমার কাছে আসবে না, পরিসমাপ্তি ঘটায় দিলা, তুমি ব্যস্ততা শেষ। ওয়ালাকিন বাকিয়াল ওয়াবার, সব কাটি তোমার সামনে, কতদিন সবুর করব, কতদিন উঠায় রাখবো। জমিন আরেকটু শব্দ বলে, ওয়ায়ামশি আলা জাহরি মারহা, আমার বুকে সিনা টান করা চলে, যদি মাথা নত করা চলতো তাইলেও তো মেনা নিতাম, ওই আল্লাহ আমাকে ফাটায়া চলে ফাটায়া। যুবক দেখবেন রাগ হলো না, তোমাদের পায়ে হাত দিয়া চলি, যুবক তো যুবকের স্টাইলই চলে, ঠিক না? হ্যাঁ, কি বলে, তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো কথাই নেই, তেল চালিত ঘোড়া চিনেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া কিন্তু তেল খায়। তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো খবরই নেই, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? তো বলে 24 ঘন্টা নাফরমানি করে আমি কত সহ্য করব। আরো লম্বা হাদিস আমি শর্ট করতেছি, আরো লম্বা কাহিনী জমিন শুনায়, ইয়াকুল রিজকা কা ইয়াসি, রিজিক তোর খায় তোর নাফরমানি করে, তুমি যা দিছো এটা দিয়ে গৌরব করে। যুবক যৌবন দিয়া, শিক্ষিত শিক্ষা দিয়া, দীক্ষিত দীক্ষা দিয়া, অর্থওয়ালা অর্থ দিয়া, মালওয়ালা মাল দিয়া, যা আল্লাহ দিছে দিছে কে গুলা সব? মান আগনা মান আফকার, আল্লাহ কোরআনে বলতেছে আগনা ওয়া আফকার, আল্লাহ বলে চা দেখো তোমার কাছে সব আমি দিছি, কার থেকে দেওয়া? হ্যাঁ, যদি এতটুকু রেখে দিতেন না, পারতেন না, না টেকনোলজি আল্লাহর কাছে শেষ হয়ে গেছে, মনে হয় বুঝেন নাই, মার পেটের থেকে যতটুকু আসছিলাম এতটুকু যদি থেকে যেতাম কি করার ছিল? কোন মেডিসিন বাহির হয়েছে আজ পর্যন্ত যে বাউনা খাইলে ও রিঙে তো কম জ্বলে নাই? রিং বুঝেন, বাউনা চেনেন না? ও রিঙে কি কম জ্বলছে? মনে হয় আমার কথা বোঝেন নাই, রিং লাগায় ঝুলে না লম্বা হওয়ার জন্য, ও কি কম জ্বলছে নাকি? তারপরও কি বাউনা শেষ হয়ে গেছে? আসছে কোনো মেডিসিন যেটা খাইলে লম্বা হয়ে যাবে? আজ পর্যন্ত কোন বাউনা রিঙে ঝুলে লম্বা হয়ে বলেন তো, কোথায় মেডিসিন? আল্লাহ বলে পারতাম তোকে ছোট না, আমি তোকে বড়, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। জমিন বলে রিজিক তোমার খায় তোমার নাফরমানি করে, তা আল্লাহ জিজ্ঞাসা করে নিবে তো নিবে কিভাবে পেটে? তো জমিন জবাব দেয়, আতা জাল জাল জাহারি, আমি আমার পিঠটাকে হেলায় দিব, সব পেটে নিয়ে আনিব, পিঠ হেলানো বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ভূমিকম্প ভূমিকম্প, জমিনের পেটেই হেলে, জমিন হেলে না, যেটার নাম ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ভাষায় বলে কম্প ভূমি, ভূমি কপে ভূমি কাপে, পেটটাই হেলে, হেলতে দেরি। আল্লাহ এই দেশের উপরে দয়া করছেন, আমি তো বইলা বেড়াই, বাংলাদেশের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক আছে আমি মনে করি, যার কারণে এই দেশ নড়ে চড়ে পড়ে না, কোনো কিছু হোক এদেশে কোনো বিপর্যয় ঘটে না,
আলহামদুলিল্লাহ আবহাওয়া বিদরা 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ পর্যন্ত উড়াইয়া দেখছে, কয়েকটা কলা গাছ পড়ছে আর কিচ্ছু হয় না এই দেশে, ঠিক না? হ্যাঁ, অথবা দেখেন আপনি দুনিয়ার কোন দেশ 10 নম্বর মহাবিপদ সংকেত উড়াইছে আর বিপর্যয় ঘটে নাই? 6.1 আসছে, কয়েকদিন আগে পাকিস্তানে 5.6 আসছে, 32 জন মারা গেছে, এলাকাকে তাবা বানায় থুয়া গেছে, বালিগুলাকে দশায় থুয়া গেছে, আমাদের ঢাকা শহরে 7.8 পর্যন্ত আসছে 3-4 বছর আগে 31st night-এর পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই। এগুলো আমাকে আমাকে প্রমাণ দেয় এই দেশের সাথে আল্লাহর বিশাল একটা সম্পর্ক মনে হয় আছে, যার কারণে নড়ে চড়ে এটা পড়ে না আর ইনশাল্লাহ পড়বেও না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, 12:04 বাজতে চলছে, মেরে দোস্ত এখানে থাকা যাবে না, নিয়ে আসছেন উনি, নিয়ে যাবেন উনি, ওনার কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, এইখানে থাকা যাবে না, কিন্তু নিজেকে গোড়া নিয়ে যাবে, যে গোড়া নিয়ে যাবে নিজেকে যেমন আল্লাহ চান, যেমন আল্লাহর রাসূল চান, তখন আর আল্লাহ বর্ণ দেখবে না, তখন আর আল্লাহ ভাষা দেখবে না, তখন আর আল্লাহ দেশ দেখবে না, তখন আর আল্লাহ বংশ দেখবে না, তখন আর আল্লাহ সোসাইটি দেখবে না, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। যে নিজেকে গোড়া নিয়ে যাবে, নারী গড়বে, পুরুষ গড়বে, যুবক গড়বে, বৃদ্ধ গড়বে, এমনকি গরিবও যদি নিজেকে গোড়া নিয়ে যায়, আল্লাহ রসুলের দোয়া তার সাথে আছে। আল্লাহ রসুল, আমরা এখানে যারা বসে আছি সবাই তো দোয়ার ভিতরে বলি আল্লাহ কেয়ামতের দিন নবীর সাথে উঠায়েন, ঠিক না? কিন্তু নবীজি তো আজ পর্যন্ত কোনোদিন বললো না যে আমার সাহাবিদের সাথে আমাকে উঠায়েন, উলামাদের সাথে আমাকে উঠায়েন, গৌসের সাথে উঠায়েন, কুতুবের সাথে উঠায়েন। আল্লাহর নবী তো বলে ওই গরিবদের সাথে উঠায়েন যে জীবনটা গোড়া নিয়ে আসছে। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কারণ এটাই যে গোড়া নিয়ে যাবে মেরে দোস্ত সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, চাই দুনিয়ার হতভাগা গরিব হোক তাতে কিছু আসে যায় না। এই জন্য দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হইতে পারে, হাজারো শ্রেণীর হাতে হইতে পারে, কিন্তু কেয়ামতের আধিপত্য কিন্তু গরিবদের হাতে আর কারো হাতে না। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের সাথে উঠতে চাইতেছেন, কেননা গরিবরা কবর থেকে উঠবে, ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, সিদা জান্নাতে চলো। ওরা বলবে কিয়ামতের মাঠ, বলে ওইখানে তোমাদের কোনো প্রয়োজন নাই, চলো তো সিদা চলো। বরং এক রেওয়ায়েতে এটাও আছে বলে ওইখানে গেলে বিপদও হবে, আবার আরেক রেওয়ায়েতে আছে কিয়ামতের মাঠে যাবে গরিবরা, সত্য, ফেরেশতারা যখন হিসাবের কথা বলবে তখন সব গরিব বেকা হয়ে বসবে, রংবাজের মতো স্টাইল দেখাবে, আর ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে আইয়ু হিসাব ইল্লানা, ওই আমবাবার কি হিসাব রে, ওই কির হিসাব, কত কতন চলতে থাকবে, আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুমা ইয়াকুলুন, এরা তারা কি বলে, বলবে আল্লাহ সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে কেন দিবে না, জিজ্ঞাসা করো ভদ্র ভাষায়, তো জিজ্ঞাসা করবে কেন দিবে না, মা কান আল্লাহ মালা, মালই তো দেন, এবার কির হিসাব, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 20 তারিখে শেষ। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, সত্য এই কথা শুনতে দেরি, ঐক্যজোট দুনিয়া আর কি, ঐক্যজোট তো কেয়ামতের মাঠে হবে দেখবেন, সারা দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে, আবার স্লোগান দিবে আইয়ু হিসাব ইল্লানা, মা আতান আল্লাহু মালা ওয়ালিমাদা হাবিসতুম, আরে আল্লাহ তো মালই দেয় না, আমাদেরকে আটকায় রাখছো তো রাখছো কেন, কিসের হিসাব আমাদের, মালই তো দেয় নাই, আটকায় কেন রাখছো? আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, টিয়ার গ্যাস না লাঠি চার্জ কোনটা করব, আল্লাহ বলবে কিচ্ছু করতে হবে না, বাত্তুহু মস্তুরুহু, তাড়াতাড়ি লুকাওয়ার ডাকো, বলবে কেন, বলে যা সামনে শোনাবো ধনীর একটাকেও যেতে দিবে না, বলছে কেন আল্লাহ, যাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ দিছে, তো দয়া তো করছে, ঠিক না, না করে নাই, অল্প দেখ আর বেশি দেখ, দিয়া তো দয়া করে, ঠিক না, হাত পাতলে 2 টাকা হইলো তো দেয়, দয়া তো করছে, এটা বদলার দিন, বিদায় সামনে যা শোনাবো একটাকে যেতে দিবে না, বিদায় ডাকো আর লুকাও, তারপরে বলো এদের কানে কানে চুপে চুপে জান্নাতে চলে, হ্যাঁ নইলে ধনীরা এদেরকে আটকায় দিবে। তো মেরে দোস্ত চলে যেতে হবে, পরিচয় পরিচিতি
যে এই ছোট্ট জীবনটাকে কইরা যাবে সে আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত, কোন হাদিস তো পড়ে আগে পড়ছি, পড়ে চোখেও দেখছি ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, যার থেকে এখনো সুগ্রান বাড়ি। এখনো আমি অ্যাড্রেস দেই, আপনি দেখে আসেন। দুনিয়ার কোন পারফিউম এখন আর আমার নাকে পারফিউম মনে হয় না। আপনাকে আমাকে দুনিয়ার দামি দামি পারফিউম দেখাইতে হবে না, আপনাকে আমি দিয়া দিব পারফিউম নিয়ে ওইখানে ছিটাবেন, দেখবেন নিমিশে চোখের পলকে ওটা হাওয়া হয়ে যাবে। ওইখান থেকে যে সুঘ্রাণ বাহির হইতেছে ওইটা ঘ্রাণ আপনার নাকে যখন লাগবে তো দুনিয়ার কোন পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না। ওই ঘ্রাণের জায়গা এখনো রাখা আছে, চান আপনি যায় দেখে আসুন, আমিও দেখা আসি, আপনিও দেখা আসেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা যান যান মৌতার সাহাবীদের কবর থেকে এখনোই সুঘ্রাণ বাহির হয়, যান যান জাফর ইবনে আবু তালেবের কবরে, যান যান আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে, যান যান সাইদ ইবনে হারেসার কবরে, যান যান ওই সাহাবীদের কবর আমি চোখে দেখে আসছি, নাকে শুনে আসছি। কসম খোদার ভিতরের কথা বলতেছি, দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না। লাগাই বটে কিন্তু ওই লাগাইতে দেরি, ওই ঘ্রাণ নাকে আবার বাড়ি খাইতে দেরি হয় না, মনে হয় ওইটাই তুফানের মতো আবার বাড়ি খায়, বিদায় সব ঘ্রাণ উড়া যায়, মনে হয় না পারফিউম এটা পারফিউম, আতর এটা আতর, যত দামি হোক না কেন। যান আপনিও দেখা আসেন যে ফেরাউনের বাড়ির কাজের পুয়ার কবর থেকে এখনো সুঘ্রাণ বাকি হয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছে কতদিন বাহির হবে, শুধু কাজের বুয়া না, কাজের মহিলা না, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। ইউথোপিয়া তার বাড়ি, তার বাড়ি আমি ইউথোপিয়া, আরে না তার বাড়ি রাবিয়ার বাড়ি ইউথোপিয়ায়, ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। কাহিনী বড় লম্বা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে, এটা এখনো বাহির হচ্ছে, কিয়ামত পর্যন্ত আসল বাহির হবে, কিয়ামত। হ্যাঁ, সে পরিচিতি অর্জন করছে বড় কোরবানির মাধ্যমে, ওই কোরবানির দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাকে তেলে চলতে হয়েছে, শুধু সে জোরে নাই দুটা ছোট ছোট বাচ্চা নিয়ে চলতে হয়েছে। সে ফেরাউনকে স্বীকৃতি দেয় নাই, আনা রব্বুকুম আলা বইলা, স্বীকৃতি দেয় নাই তো ফেরাউন তার বাচ্চাদেরকে আগে কড়ার ভিতরে ঢালছে, চলন্ত তেলের ভিতরে দুধের শিশুকে আগে ঢালছে। রু উঠা যখন উপরে যাইতেছিল, বাচ্চার রু মাকে সান্ত্বনা দিতেছিল, চিৎকার দিতে দিতে উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমা ফিল জান্নাতি ইনশা আল্লাহ, মা সবর কর একটু পরেই জান্নাতে আমাদের মিলন। দ্বিতীয় মেয়ে ছিল তাকও ঢেলা দিছে, মা তো মাই হয় চোখের পানি ধরে রাখতে পারেন নাই, একটু পর পর উপরে দেখতেন, হাত উঠাইতেন, ফুট নাড়ায় কি বলতেন, সেই জানে ফেরাউন বলছে এরকম করিস কেন, হাত কেন উপরে উঠে, চোখের পানি কেন ঝরে, ঠোঁট নাড়ায় কি বলতেছিস আর কাকে বলতেছিস, আমাকে মাইনা নিলেই তো পারিস বলে, কখনো না ওই আল্লাহকে বলতেছি। এরকম কুটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না, তুই নারাজ হস তাইলে সব হারায় যাবে, দুনিয়াও যাবে আখেরাতও যাবে, সব পরিচয় হারায় যাবে।